এখন পর্যন্ত যে ছবিগুলি আছে মৌলিক গল্পের একটা ছবি সুন্দর এন্ড আমার কাছে মনে হয় যে না দর্শকদের খুবই ভালো লাগবে ছবি আমি যেহেতু এই সিনেমার একটা অংশ ছিলাম এখানে প্রত্যেকই খুব ভালো অভিনয় করেছে আদরের প্রথম দিককার ছবি বলা যায় এটা সেই হিসাবে আদর উতরে গেছে অনেকখানি এবং মাহির সাথে আমি অনেক আগে থেকে কাজ করেছি আমি দিন দিন দেখছি সে আরো ম্যাচিউরড হচ্ছে গল্প বলা ডিরেকশন আর বিশেষ করে প্রত্যেকটা ক্যারেক্টার অনুযায়ী মানে ক্যারেক্টারগুলো চুজ করা যে আদর মাহি তারপরে শিপন শিপনের মতো ক্যারেক্টার শিপন করেছে আর বিশেষ করে আমাদের যে মামুন রশিদ অপু অপুর জোশ ক্যারেক্টার মাহিয়া মাহির ফিল্ম এর জন্য দেখতে আসছি আর পরিচালক যে সেতো মানিক ভাই উনি অনেক ভালো তা এর জন্য দেখতে আসছে আর কি সিনেমাটার মধ্যে একটা অনেক টুইস্ট আছে সিনেমাটা সিনেমাটা ঠিক আছে বুঝলাম বাট এটা একবারে কমন বাংলা সিনেমা যেরকম কমন কাহিনীতে এটাও কমন কালার গ্রেডিং অনেক ঝামেলা ছিল কালার গ্রেডিং এ মনে করেন এক সিনেমা মনে করেন ওয়ার্ম ছিল এক সিনেমা মনে করেন যে বিগনেট বেশি ছিল তো যে মানে বাংলা সিনেমায় যেসব এখন উন্নতি যেভাবে হইতেছে নাটকের মতো যেন উন্নতি সেরম যে বাংলা যে প্রোডাকশনগুলো হয়েছে ওইগুলো যদি এমন উন্নতি হয় তাহলে মনে করেন যে সিনেমা ইন্ডাস্ট্রিতে বাংলা সিনেমাগুলো আগানো হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ খুব সুন্দর হয়েছে ছবিটা দেখেছি আসলে সবাইকে দেখার মতো একটি ছবি পরিবারকে নিয়ে এসে সবাই দেখতে পারবে ছবিটি খুব ভালো হয়েছে এক কথায় অনেক সুন্দর হয়েছে ছবিটা নায়ক এবং নায়িকার দুজনের পারফরমেন্স খুবই ভালো লেগেছে এটা প্রথম দিকের ছবি হলেও এটার সাথে অনেকভাবে ইমোশনাল মানে আমি পার্সোনালি ইমোশনাল যেহেতু আমার গ্রামের বাড়িতে শুটিং হয়েছে তো এগুলো তো এতদিন চোখে চোখেই দেখেছি ক্যামেরার পদ্ধতি তো কখনো দেখা হয়নি তো এই জন্যই ভালো লাগাটা আর একটু বেশি খুবই আশাবাদী ইভেন সকালে দর্শক সংখ্যা খুব ভালো ছিল এই তো দেখা যাক এখন পরের শোগুলোতে কী হয় আলহামদুলিল্লাহ সবাই তো ভালো বলছে বের হয়ে রিয়াকশন ভালো ছবিটা আমরা তো আরও আগে অনেকবার দেখেছি আমরা আজকে আবার দেখলাম সিনেপ্লেক্সে ছবির কালার সাউন্ড সবই ভালো ছিল এবং দর্শকদের রিয়াকশান মাশাল্লাহ ভালো মর্নিং শোর পরে আসলে একটা ছবির ভাগ্য নির্ধারিত হয়ে যায় তো আমি আসলে সিনেপ্লেক্সে দেখা মাত্র শেষ করলাম আমি খবর নিব যে অন্যান্য সিঙ্গেল স্ক্রিন বা অন্যান্য হলগুলোতে যারা দেখেছে মর্নিং শো তাদের রিয়াকশান কেমন আমি একটু পরেই খবর নিব তো আমি আশা করি রিয়াকশন ভালো হবে এবং যত দিন যত সময় যাবে ইভিনিং শো ম্যাটিনি শোগুলো ভালো যাবে মর্নিং শোর রিপোর্টের উপর ভিত্তি করে